আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাতৃবৃন্দ, আপনারা অবগত আছেন বেসরকারি ইসলামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলহি স্মৃতি জামিয়া রহমানিয়া, যেখানে এক্ষণে কোরআনের দাওর বিভাগ, কারি বিভাগ, মৌলানা বিভাগ, মুফতি বিভাগ, তৎসহ আরবি সাহিত্যের উপরে অনার্স, হাদিসের উপরে অনার্স, এতগুলি ডিগ্রি কোর্স চলছে, যা সম্পূর্ণ পরিচালিত হচ্ছে দেশের সৈরদায় ব্যক্তির উদার হস্তের দানের বিনিময়ে। এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং প্রচার প্রসারে সর্বোপরি দেশবাসীর কাছে শান্তির বার্তা পৌঁছাতে এবং মৃত অত্যাধিকের জন্য রুহের মাগফেরাত ও সবরেসানির উদ্দেশ্যে আগামী পয়লা দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়া প্রাঙ্গণী বাৎসরিক ইসালে সওয়াব স্বদেশে প্রবাসে যে সমস্ত ভাইরা আছেন, আমি সকলকে জামিয়ার পক্ষ থেকে ইসালে সওয়াবের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের উজ্জ্বল উপস্থিতি একান্তভাবে জামিয়ার পক্ষ থেকে কামনা করছি। আশা করি যারা যেখানে আছেন আপনার দৈহিক, বাক্যিক, আর্থিক সহযোগিতা দিয়ে দিনের খেদমতের শরীক থাকবেন ইনশাআল্লাহ। আমি অধম অযোগ্য আপনাদের জন্য দোয়া রাখি, যারা যেখানে আছেন আল্লাহ সকলকে ভালো রাখুন, সপরিবারে সুখে শান্তিতে স্বস্তিতে থাকার তৌফিক দিন। আপনারাও আমাদের জন্য দোয়া রাখুন। জামিয়ার হিতাকাঙ্ক্ষী দাতা, সহযোগী, শিক্ষক, ছাত্র, অফিস কর্মী এবং জামিয়ার সংশ্লিষ্ট দরদি যারা, সকলের এহকাল পরকালের কল্যাণ আল্লাহ নসিব করুন। সর্বোপরি আমৃত্যু আমরা দিনের খেদমতে দেশ ও জাতির সেবায় শিক্ষার গতিকে এগিয়ে নিয়ে যেতে নিয়োজিত থাকতে পারি। সর্বোপরি আমরা সকলে সকলের জন্য দোয়া চাই, আল্লাহ ভারতবর্ষের এই অস্থিরতার পিরিয়ডে আমাদেরকে সর্বধর্মের সমন্বয়ে শান্তি এবং সমাবস্থান, ভারতবাসীদেরকে আল্লাহ ফিরিয়ে দেন, কায়েম রাখুন। সকলে আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।